বন্যা দুর্গত জেলায় 2,500 মোবাইল টাওয়ারের মধ্যে সচল মাত্র 660টি। বন্যা দুর্গত তিন জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা চার মোবাইল অপারেটিং এর মোট 2,528টি টাওয়ার রয়েছে। বন্যাপ্লাবিত এলাকায় অবস্থিত অনেক সাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যাওয়ায় মোবাইল নেটওয়ার্ক প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দেখা দেয়। মোবাইল অপারেটরদের প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রবিবার সন্ধ্যা পর্যন্ত মোট 660টি সাইট পুনরায় সচল করা হয়েছে। বর্তমানে সব অপারেটরদের মোট 1,072টি সাইটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতা বহির্ভূত রয়েছে। তবে এই সাইটগুলো সচল করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। চলমান বন্যায় 18 জুন সিলেট জেলার বিটিসিএল এর নেটওয়ার্ক ডাউন ছিল। রবিবার ওই নেটওয়ার্কটি সচল করা হয়েছে, কিন্তু ইন্টার কানেকশনে এখনও সমস্যা দেখা দিচ্ছে এবং এটি সমাধানে বিটিসিএল কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে বিটিসিএল এর নেটওয়ার্ক ডাউন রয়েছে। সিলেট সুনামগঞ্জ সড়ক বন্যায় পানিতে নিমজ্জিত থাকায় সুনামগঞ্জে পোর্টেবল জেনারেটর নিয়ে যাওয়া যাচ্ছে না। তবে ওই সড়ক থেকে বন্যার পানি একটু কমতে শুরু করেছে এবং বন্যার পানি কমে গেলে পোর্টেবল জেনারেটর নিয়ে সুনামগঞ্জে বিটিসিএল এর নেটওয়ার্ক সচল করা যাবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপরে, আতঙ্কে মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের লোকজন। সোমবার বিকেলে 3টা থেকে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্ট বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল নুরুল ইসলাম জানান, সোমবার সকাল 11টার পর থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর 12টায় বিপদসীমার 28 সেন্টিমিটার এবং বিকেল 3টায় পানি বেড়ে 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তার পানি আকস্মিক বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের লোকজন। অনেকে অনেক জায়গা থেকে সরে যেতেও শুরু করেছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় ডিমলা এবং জল ঢাকা উপজেলার 15টি চর প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাফুল দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরের নিচু এলাকা লোকজনকে অন্য জায়গায় সরে যেতে অনুরোধ করা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।